যুগপৎ আন্দোলনের নামে মাঠে আবারও সক্রিয় স্বাধীনতা বিরোধী জামাত শিবির চক্র। গেল কয়েকদিনে বিভিন্ন স্থানে মিছিল সমাবেশ করছে সংগঠনটি। আন্ডারগ্রাউন্ড থেকে বেরিয়ে আসছে জামাত শিবিরের ক্যাডাররা। তবে আইন শৃঙ্খলা বাহিনী সজাগ, গোয়েন্দা নজরদারে অব্যাহত আছে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে তারা। আরও জানাচ্ছেন আহমদ বাবু। একাত্তরের মানবতা বিরোধী অপরাধের বিচার শুরু হলে নাশকতার পরিকল্পনা করে জামাত। 2013 সালের ফেব্রুয়ারিতে দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায়ের পরপরই আরও সহিংস হয়ে ওঠে দলটি, ধ্বংসযজ্ঞ চালায় একযোগে সারা দেশে। পুলিশের উপর হামলা, গাড়িতে আগুন, রাষ্ট্রীয় সম্পদের ক্ষয়ক্ষতি সহ নাশকতা চালায় দলটি। বাসের কেল্লা সহ নানা ধরনের ফেসবুক গ্রুপ খুলে ব্লগার হত্যার উস্কানিও দেওয়া হয়। 2014 সালের জাতীয় নির্বাচন পর্যন্ত চলে জামাত শিবিরের ধারাবাহিক ধ্বংসযজ্ঞ। এরপর যুদ্ধাপরাধের মামলায় জামাতের শীর্ষ নেতাদের রায় কার্যকর হলে দলে উঠে আসেন দ্বিতীয় সারির নেতারা। গোপনে চলতে থাকে কার্যক্রম, অনেক নেতাই চলে যান আত্মগোপনে। নির্বাচন কমিশনে নিবন্ধন বাতিল হওয়ায় 2018 সালের ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেয় জামাত। গেল বছর জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সঙ্গে সম্পৃক্ততার কারণে গ্রেপ্তার করা হয় জামাতের আমির শফিকুর রহমান ও তার ছেলেকে। তবে আবারও মাঠে সক্রিয় হয়ে উঠেছে জামাত। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে আছে দলটি। গেল কয়েকদিনে ঢাকাসহ প্রায় 30 জেলায় মিছিল সমাবেশ করেছে তারা। আন্ডারগ্রাউন্ড থেকে বেরিয়ে আসতে শুরু করেছে জামাতের ক্যাডাররা। আইন শৃঙ্খলা বাহিনী বলছে নাশকতাকারীদের উপর নজরদারি অব্যাহত আছে। জনমনে আতঙ্ক বা জানমাল ধ্বংসের চেষ্টা করা হলে ব্যবস্থা নেওয়া হবে। আমরা দেখেছি যে তারা জনগণের জানমালের ক্ষতি করেছে, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করেছে। তো এই যে দল বা গোষ্ঠী যারা রয়েছেন তাদের প্রতি আমাদের গোয়েন্দারা নজরদারি রাখছেন, আমরাও কাজ করছি বা আমরা সতর্ক অবস্থানে আছি। জনগণের জানমালের ক্ষতি হয়, পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদ যারা নষ্ট করবে তাদের বিরুদ্ধে কিন্তু আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এদিকে যুদ্ধ অপরাধী সংগঠন হিসাবে জামাতের বিরুদ্ধে তদন্ত শেষ হলেও আইনে প্রয়োজনীয় সংশোধনীর জন্য চলছে অপেক্ষা। আহমদ বাবু, একুশে টেলিভিশন, ঢাকা।